রাজ্যের বুকে অব্যাহত একের পর এক ভয়াবহ যান দুর্ঘটনা। এবার যাত্রীবাহী অটোর সঙ্গে নাম্বার ভ্যান স্কুটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে বিলোনিয়া মহকুমার মনুরমুখ এলাকার রেল ব্রিজ সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, বুধবার বিকেলে উত্তর ভারত চন্দ্রনগরের যুবক শান দেবনাথ এবং চিত্তামারার রাকেশ দেবনাথ স্কুটি নিয়ে বিলোনিয়া থেকে শান্তির বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তখন মনুরমুখ রেল ব্রিজ সংলগ্ন এলাকায় আসতে লাউগাং থেকে বিলোনিয়ামুখী যাত্রীবাহী অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ভয়াবহ এই যান দুর্ঘটনায় আহত হয় পাঁচজন। এই প্রসঙ্গে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, এদের মধ্যে স্কুটি চালক এবং আরোহী শান দেবনাথ এবং রাকেশ দেবনাথের অবস্থা সংকটজনক হওয়ার কারণে দুজনকে বিলোনিয়া হাসপাতাল থেকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আহত অটো চালক মিঠুন নন্দী সহ অপর দুই আরোহী কলেজ স্কোয়ার এলাকার বাপি দে এবং তার মা শেলিদের চিকিৎসা চলছে বিলোনিয়া হাসপাতালে। ঘটনার বিবরণ দিতে গিয়ে অটো চালক মিঠুন নন্দী জানিয়েছেন, তারা মোবাইল ধরতে যাইয়ের মধ্যে বাড়ি দিছে এদিকে রাজ্যের বুকে সড়ক দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। সড়ক সুরক্ষার প্রশ্নে উদ্বেগ রাজ্য জুড়ে। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।